হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটা চাইনিজ সবজি রান্না করলাম। মামুনি সকাল সকাল সব সবজি কাটে দিল। এখানে ফুলকপি, ব্রোকলি, পেঁপে, মুরগির মাংস, গাজর, ধনে পাতা, কাঁচামরিচ, রসুন, আদা। তো এটা মাত্রই রান্না করা শেষ হইলো, এখন হচ্ছে খাবো। তো আমি একটু মামুনিকে টেস্ট করার জন্য প্লেটে উঠাই দিই। পেঁপে, আমাদের গাছের পেঁপে, ব্রোকলি, ফুলকপি। তো মামুনি এখন খেয়ে বলবে যে আসলে কেমন হয়েছে। রান্না করছি আমি, মামুনি সব কেটে দিছে সবজিগুলো। সবজিগুলো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা তো চাইনিজ সবজি একটা। তো মামুনি একটু টেস্ট করে আমাকে বলুক যে আমি কেমন পারছি এটা চাইনিজ সবজিটা রান্না করতে। তো মামুনি যখন খাবে রিভিউটা আপনাদেরকে দিয়ে দিব। থ্যাংক ইউ। হ্যালো, আমি নাসরিন আক্তার চৌধুরী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল 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 সবজি। দেখেন মুমু আমার জন্য যে রান্না করেছে। তো ডাক্তার আমাকে খেতে বলছে সবজি, এই জন্য দেখেন আমার সবজি খেতে ইচ্ছা করে না, এই জন্য মুমু কী করছে আমাকে চাইনিজ টাইপের সবজি করে দিছে। না মুমু, চাইনিজ টাইপের সবজি তো দিয়েছো, ও চিকেন দিয়েছো। তো আমি ও বানাইছে সকাল থেকে কষ্ট করে এটা। হ্যাঁ, আমি এখন আমি অবশ্য কাটাকাটি করে দিছি এগুলো সব। তো খাও, আমি একটু খেয়ে দেখবো। হ্যাঁ, কাঁটা চামচটা দিয়ে গাথে গাথে খাও, এভাবে তো উঠবে না। হ্যাঁ জন্মে, হ্যাঁ গাথো, এভাবে গাথো, ফুলকপি ব্রোকলি গুলো গাথো। এই যে দেখেন ব্রোকলি দিছে, এইভাবে খাও। ব্রোকলিটা অনেক কেমন খেতে, মামুনি অ্যাজ ইউজুয়াল সবজি একদমই পছন্দ করে না। সে বলবে এখন ভালো ভালো, কিন্তু মনে হয় খাইতে ইচ্ছে করতে না। এটা যে খাবে এই মুহূর্তে তুমি তাহমিদকে ডাকে নিয়ে আসো, ও খাবে, ও বলবে যে ইয়াম্মি, এমন টেস্টি হয়েছে, এত মজা হয়েছে। হ্যাঁ, আমি জানি না এগুলোতে কি কি, মানে কি বলে এভিডেন্স। হ্যাঁ বলো, হ্যাঁ কি কি উপকরণ দেওয়া হয়েছে আমি জানি না। হুম, তুমি তো আমি সবজিগুলো কাটে দিছি, চিকেন কাটে দিছি, হ্যাঁ সব কিছু তুমি কাটে দিছো। কালারটাও সুন্দর হইছে না, ইয়াম্মি, সাদা সবুজ লাল চিকেন, ধুনিয়া কথা। এখন খাও এগুলা বসে বসে সব। ভিডিও করো, করলাম তো। অনেক মজা, ইয়াম্মি, মানে যে খাবে সে একদম পাগল হয়ে যাবে। মুমু এত সুন্দর শেফ, এত সুন্দর শেফ, কুক কুকিং কুক করতে পারে। অনেকগুলো করে খাও, মানে গাথে গাথে খাও একদম। এটাতে তুমি দিছো হলো, আমি কি কি দিছি আমি বলে দিছি, ফুলকপি দিছো, সাদা ই দিছো, ফুলকপি সবুজ গ্রিনটা দিছো, খাও, তারপরে পেঁপে দিছো, আমি বলে দিছি যা যা, তারপর কাঁচা মরিচ গোটা গোটা। টেস্টটা কেমন আসছে? আমি বলে বুঝাতে পারবো। গুলমরিচ দিছো না, সয়া সস দিছো, কর্নফ্লাওয়ার দিছো না? কই, তুমি তো কথা বলতেছো বেশি, খাচ্ছ কম। খাচ্ছি না, রাক্ষসের মতো খাইতে হবে। না না, খাওয়ার একটা আট আছে, রাক্ষসের মতো খাইতে হবে না। অবশ্যই না, এই তুমি ছড়ায় ছিটায় একাকার করছো, সুন্দর করে খাও। আমি জানি না তোমার হাতে জাদু আছে নাকি, এত কেন মজা হয়েছে।
এই চলে আসছে তাহমিদকে দিব এখন আমি একটু বন্ধ করি এটা ভিডিওটা খুব আলাদা করে হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন শুধু এইভাবে সকাল সকাল সবজি খাবেন তাহলে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এবং পারলে মুমুর কাছে আসে মুমুর রেসিপিটা একবার দেখে নেবেন মুমুর রেসিপি তো মুমুর হাত দিয়েই হবে শুধু এটা কি আর অন্যর হাত দিয়ে হবে না কেউ যদি খাইতে চায় এখন সে ঢাকায় আছে সে কানাডায় আছে বা সে দুবাই আছে তারা যদি খেতে চায় হ্যাঁ কেউ ইতালিতে আছে তারা যদি খেতে চায় তারা এইটা তোমার ইতে ঢুকে আমার চ্যানেলটাতে ঢুকে এটা দেখে নেবে রেসিপিটা এবং খাওয়ার ট্রাই করবে একটু কাছাকাছি গেলেও তো হবে তাই না সবজিটা যে কত উপকার একটা হেলদি খাবার হ্যাঁ এত একটা মজা ইয়াম্মি হ্যাঁ আপনাদেরকে সেটা আমি ঘ্রাণ পাচ্ছি আমি খাচ্ছি আমি টেস্ট নিচ্ছি বাট আপনারা তো নিতে পারছেন না আপনারা তৈরি করে নেবেন আমার ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবজিটা তাহমিদকে টেস্ট করতে দিছি কেমন হয়েছে রিভিউ দাও দেখতে তো ঠিক আছে মানে দেখতে একটা কালারফুল ভেজিটেবল মনে হচ্ছে হ্যাঁ সচরাচর এইরকম ভেজিটেবল আমরা চাইনিজ রেস্টুরেন্টে গেলে দেখতে পারি তাও এত সুন্দর দেখতে পারি না আর একটু সাদা মাটা টাইপের হয় বাট এটা অনেক কালারফুল লাগতেছে কারণ টেস্টটা আমি করে বলবো আর কি ওখানে চিকেন দেওয়া হয়েছে তুমি চিকেনটা আর সবজিটার সাথে একসাথে মিক্সড করে খাও তাই বলো থাক না এইটা খাইলে আর আমার মনে হয় ভাত টাত খাইতে হবে না না খাওয়া বেটার ভাত খাইতে হবে না ভাত তো এটার মানে প্রসঙ্গই নাই এখানে এইটা কেমন হয়েছে এইটা বল ভালো হয়েছে এভাবে এক কথায় ভালো হয়েছে হ্যাঁ কোথায় ভালো হয়েছে কারণ এটাকে এক্সপ্লেইন করা যাবে না এটা কি পরিমাণ ভালো হয়েছে কারণ এটা হোমমেড জিনিস এরকম চাইনিজ রেস্টুরেন্টের চেয়েও ভালো হইতে পারে আমি এটা খুব লক্ষ্য করে দেখছি যে চাইনিজ থেকে তো আমরা অনেক অনেক খাইছি না প্রচুর চাইনিজ খাইছি কিন্তু বাসায় যেগুলো বানাই ওগুলো টেস্ট করলে আর বাইরেটা মানুষ মনে করে যে বাইরেরটাই বুঝি মজা মানুষ কি করে বাইরে ভালো জিনিসটা খেয়ে আসে বাসায় তখন ট্রাই করে যে এইরকম মজাটা আমি বাসায় পারবো কিনা বানাইতে তখন বাসায় তো পারে না তখন ওইটা কাছাকাছি হয় কিছু একটা তখন হ্যাঁ ওরকম লাগে খাইতে কিন্তু ওই টেস্টটা ওরা পায় না অনেকে বলে কি হ্যাঁ বানাইছি ওরকম বাট ওরকম বাজারের মতো হয় ওই দোকানের মতো হয়নি হ্যাঁ কিন্তু এটা অনেক ভালো হয়েছে অনেক ভালো মানে ওইরকম বাজারের চেয়ে অনেক ভালো হয়েছে এটা বাজারের থেকে অন্যরকম একটা ফ্লেভার অন্যরকম ফ্লেভার এবং যে ফ্লেভারটা আছে এটা অনেক ভালো একটা এবং এটা রোগীর জন্য হ্যাঁ এটা তো নট অনলি রোগী এটা বাট অলসো রোগী থেকে শুরু করে ডায়েটে যারা থাকে যারা বডি বিল্ডার থেকে শুরু করে যারা এবং একটা সুস্থ মুখরোচক খাবারও যারা খায় তারাও এটাও পছন্দ করবে একটা মানে হেলদি হেলদি তো হেলদি এই যে দেখেন দুইজনে খালি খাচ্ছে আর রিভিউ দিচ্ছে কিভাবে কোনো জিনিস রান্না করলে এইভাবে কেউ মজা মজা করে খাইলে ভালোই লাগে আর আমি তখন এরকম এরকম করে ভিডিও করতেও আমাকে ভালোই লাগে আর একটু প্রশংসা নিতেও ভালো লাগে আসলে অনেক ইয়াম্মি হয়েছে আচ্ছা ঠিক আছে সবাই অবশ্যই খাবে চাইনিজ সবজি চাইনিজ সবজি খা খাওয়া দাওয়া বল কেমন হয়েছে
গোস্তটা খা ফুলকপিটা একসাথে খা তুমি কথা বলো না ওকে কথা বলতে দাও না এটা কি জানি সবজি না একটা চাইনিজ সবজি এটা অনেক সবজি তো আছে গোস্ত তো আছে অনেক মজা আছে এটা ইয়াম্মি খাইতে খুবই ভালো টেস্টি হয়েছে অনেক এটা আপু রান্না হয়েছে আপনারা খাইতে চাইলে রেসিপিটা দেখে নেবেন খাবেন কেমন মজা সকাল সকাল সত্য কথা বলতে হয় কি বলো তোমাকে কেমন লাগছে আমাকে খুব টেস্টি লাগছে এটা থেকে কি কি দেওয়া হয়েছে ফুলকপি দেওয়া হয়েছে তারপরে আরো আছে গোস্ত দেওয়া হয়েছে তারপরে গোস্ত মানে চিকেন মানে মুরগি মুরগির মাংস সবুজ ফুলকপি দেওয়া হয়েছে না ভালো লাগছে তাহলে ইয়াম্মি তুমি নেক্সট টাইমে আবার খেতে চাও এইসব আচ্ছা ঠিক আছে বিদায় নাও দর্শকের কাছ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আম্মুর জন্য সবাই দোয়া করবেন কার জন্য আম্মুর জন্য ভাইয়ের জন্য আপুর জন্য সবার জন্য দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকে আমি যেন একটু লম্বা হতে পারি আমি যাতে একটু লম্বা হতে পারি আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ যা বলো হাফেজ বলো কি আল্লাহ হাফেজ হার জিত চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছি কে কবে আর জিত চিরদিন থাকবে আমি আর্জেন্টিনার সমর্থক আমি আর্জেন্টিনার খানদানি সাপোর্টার আর্জেন্টিনা জিতবেই জিতবে মেসির জয় হবেই হবে মেসির জন্য শুভকামনা এটা তো চেম্মা কততম জন্মদিন আপনার এটা কততম জন্মদিন যাই হোক চাচি আম্মা হস করে আসে জীবনের প্রথম জন্মদিন করতেছে তারপর চাচি আম্মা করছে না চাচি আম্মা নাতিরা নাতনিরা এগুলো করতেছে মেয়ে হ্যাঁ দেখ নাতি পুতির আবদার আর কি রাখতে চাচি আম্মা কি করবে ওই তো ওদের ঠিক আছে বলে সুন্দর কিউট একটা ই নিয়ে আসছে কেক নিয়ে আসছে না বা আমার বন্ধুদের মিষ্টি কিনেছে জিবা তন্মের নাম কি মহাজাবিন কি যে মোমবাতি জ্বালাই দিল দাদির কেকের উপরে নানির কিছুদিন আগে দাদির করছে না জন্মদিন আর এখন ফের নানির করছে হ্যাপি বার্থডে টু না কাটিবে তারপরে কইমো আচ্ছা যাই হোক আচ্ছা কাটিন কইরে এত সৌভাগ্য চাচি মা দেখছেন নাতির পুতুরে আপনার সফল সেফটি বয়সের এই যে আপনার জন্মদিন হচ্ছে যা আমরা হ্যাপি বার্থডে বলবো যা খাতি না যা এই ফাতিন খুব বিরক্ত করছে তো যা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু চাচি আম্মা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ
জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। চাচিমা আপনার নাতনিকে খাওয়া দেন। চাচি আমার জন্মদিন সেলিব্রেট করছে, চাচি আমার নাতি পুতিরা দেখেন, ছেলের ঘরের মেয়ের ঘরের সুন্দর। আজ মন্টি তুমিও দাও, তুমিও দাও মন্টি, মন্টির আম্মা জন্মদিন। হ্যাঁ আমার বন্ধু, বাপরে বাপ, আনন্দের শেষ নাই রে, আনন্দের শেষ নাই। আজ জন্মদিন তোমার, এই দিনে পৃথিবীতে এসে শুভেচ্ছা তোমার, আজ জন্মদিন তোমার। আর বলো ফাতিন, এই দিনে পৃথিবীতে এসে শুভেচ্ছা তোমায়, আজ জন্মদিন তোমার। এই কেকটা কোথা থেকে বানায় আনছো মন্টি? অন্যরকম করছে তো, রংপুর থেকে, তাই তো বললি ইয়াম্মি ইয়াম্মি কেকটা। জন্মদিন আমার চাচি আম্মার, দেখেন দর্শক, দেখেন মজা কি আনন্দ। ওই হাতটা দিও না, আচ্ছা কেমন কাণ্ড হইল, ভালোই লাগিল। জন্মদিনে কি আর দেব তোমার, তুই তো লিপস্টিকে দিন নাকি, দেখি চাচি আমাকে জন্মদিনের কেকটা একটু খাওয়াই দি। এই দেখেন দর্শক আমার চাচির 65তম জন্মদিন, দেখেন আমার চাচি মুখ মেলছে, আমি কিন্তু খেতে দিলাম না, এখন খাবে, বিসমিল্লাহ খাবে 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 খাবে, চাচি একটু খানা। আমার বন্ধুকে একটু খাওয়াই দিন। আচ্ছা মুই আবার খারাপ মাগদু, টিসু নাই, টিসু লাগবে তো অবশ্যই। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, আমি খুব খুশি হয়েছি। আসলে আমাদের এরকম বয়স্ক মানুষ দেখে এভাবে আনন্দ দেওয়া উচিত, সবার প্রতি ঘরে ঘরে নাতি পুতিরা মুসছে, যেন হ্যাঁ ছবি তুললাম, ছবি তুললে আমি ভিডিও করছি, যাই হোক স্মৃতি হয়ে থাকবে এই এই মুহূর্তগুলো। আবার দেখেন দর্শক আল্লাহর কি হুকুম, দুই বোনে একসাথে হয়েছে, তোমার আম্মা নাও থাকতে পারতো, দেখো ওই অটোমেটিকলি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দেখেন দর্শক চলে আসছে। হ্যাঁ এটা পুডিং না, এই চাচি আম্মা একটা পুডিংও কাটলো, কেক কাটার পর একটা পুডিং কাটলো। গোলাপ ফুল টুল দিয়ে কি সুন্দর জন্মদিন, বেশি সারি না। হ্যাঁ চাচামাকে কেমন লাগতেছে জন্মদিন করে পালন করে? ভাল লাগতেছে আসলে, খুব আনন্দ। এই আপনার দেখে আপনার নাতি পুতিরা এইভাবে আনন্দ দিল, এটাই তো একটা বিশাল ব্যাপার চাচামা এই বয়সে। হ্যাঁ খুব ভালো আনন্দের বিষয়। দেখেন দুই বোন বড় আর ছোট, আমার চাচি আম্মা ছোট, আর চাচি আম্মা কি সানগ্লাস পরেছেন? হ্যাঁ অনেক সুন্দর লাগছে। আর আজ দেখেন আমার বন্ধুর মা মানে আমার খালাম্মা আর আমার চাচি আম্মা, হ্যাঁ দুইজনে হলো ইয়ে বোন, বড় বোন হলো আমার বন্ধুর আম্মা, হলো আমার বড় বোন না, আর আমার চাচি আম্মা ছোট,
তো যাই হোক, খুব সুন্দর এই জন্মদিনের এই শুভ লগ্নে হ্যাঁ দুই বোনে একত্রিত হয়েছে, এটা একটা বিশাল পাওয়া না? দেখেন দেখো খালি মন্টির বেটা খালি কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আবার সবচেয়ে ভালো লাগছে গোলাপের পাপড়ি গুলা, বুঝছো? তো আমি একটু গোলাপের পাপড়ি ছিটিয়ে দিতে চাই। জন্মদিনই গোলাপের পাপড়ি ছিটিয়ে দিলাম রে, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার। দেখেন আমি গোলাপের পাপড়ি ছিটিয়ে চাচি আম্মাদেরকে হ্যাঁ হ্যাঁ শুভকামনা জানাইলাম। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু চাচি আম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক, খুব সুন্দর হইলো ছোটোখাটোর মধ্যে জন্মদিনটা, খুব আনন্দ হইলো, ভালো লাগছে। দেখেন নাতনি আর নাতি নাতনি এরা করতেছে জন্মদিন, কি সুন্দর চুলগুলা, খুবই ভালো আসছে আমার, আমাকে খুব ভালো লাগছে এই ছোটখাটো একটা সুন্দর জন্মদিন। পুডিং, কেক, তারপরে চানাচুর, নারিকেল, এলে সব ঘরে তৈরি, হোমমেড না? তো মন্টি সব পুডিং বানিয়েছে সুন্দর করে। আর মন্টির ছেলে মেয়ে দেখেন খালি কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ, স্মৃতি তুমি সুখময়, স্মৃতি তুমি বেদনা বলবো না, হ্যাঁ। আর তুমি খালি পান খেয়ে যাও আর আমাকে দিও না, হ্যাঁ, আমার মুখটা টক হয়ে যাক। যাই হোক, খুব আনন্দ একটা মুহূর্ত, আমি ফের ভাবতেও পারিনি এরকম হবে। হ্যাঁ যাই হোক, হ্যাঁ আমরা এগুলা খুব ভালো লাগছে আমার, হ্যাঁ দরকার। এই যে এখন একটু পান খাবো, হ্যাঁ তো চমা সামনে দেখাচ্ছি। এই বলে সুন্দর আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন চাচি আম্মা। হ্যাঁ, আল্লাহ হাফেজ বলেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। টেনশনে জীবন শেষ। দেখেন জন্মদিনের সব কিছুই পড়ে আছে। আমরা এখন কি করব? ওরে বাপ, গরমা গরম ভাপা পিঠা, ও মাই গড, কি সুন্দর তো ভাপা পিঠা বানাইছে। আমরা চাচি আমার জন্মদিন উপলক্ষে ভাপা পিঠা খাচ্ছি না, জন্মদিন মানে উপলক্ষটা জন্মদিন, বুঝছো? নাতি নাতনি আসছে, মন্টি এতদিন পর দেশে বাপের বাসায় আসছে, এই জন্য এসেই চাচি আম্মা ওর জন্য শীতকালীন ভাপা পিঠা বানিয়েছে। হ্যাঁ, তো ইয়াম্মি ইয়াম্মি ভাপা পিঠা। এই দেখুন বন্ধু শুরু করেছে, খালাম্মা শুরু করেছে, কেমন করে বানাচ্ছে খালাম্মা পিঠাগুলো আমি দেখাই দিচ্ছি চাচি আম্মা, আমার চাচি আম্মা কীভাবে পিঠা বানাচ্ছে। এলে চাচি আম্মার রান্নাঘরটা দেখেন দর্শক, অনেক সুন্দর। এবং এই দেখেন পাতিলে না চাচি আম্মা, সুন্দর করে ভাপা পিঠে বানাচ্ছে। এবং মেয়ে আসছে, এই যে নারিকেল গুড় সবই দিচ্ছেন না, এই যে আটা এখানে ঝুড়ি করছে, এই যে নারিকেল গুড়, খেজুরের গুড়, এই যে নারিকেল দিয়ে এই যে সুন্দর করে বাটিতে তুলে, এই যে এই পদ্ধতিতে ভাপা পিঠে তুলতেছে দেখেন। তো আমরা একদম ভাগ্যে পড়ে গেছি, জন্মদিনও খেলাম ভাপা পিঠাও খাচ্ছি, কিন্তু মেয়ে ইয়ে থেকে আসছে রংপুর থেকে, এই জন্যে ভাপা পিঠা দেখেন দর্শক, এই যে ভাপা পিঠা সুন্দর, ছোটোখাটো একটা সুন্দর বাড়ি। এটা আমার তো ভালোবাসা টুরুলা শুয়ে শুয়ে আচার খায়, ফের ওই আচার আমাকে মানে আর লেবুর আচার এত তিতা, মানে কিন্তু মুখের রুচি বাড়ায় মনে হয়, মানে এখন তো তিতা কেন? এখন কি তুমি আমার মুখের রুচি বাড়াইতে চাচ্ছ? হ্যাঁ না, এরকম করে শুয়ে কেন, এটা এটা কি? আমি বসেছিলাম, তুমি তো উঠতেছো না, তুমি শুয়েছিলে তো না, আমি তো শুয়ে পড়লাম। দেখ ওর জন্য শুয়ে খাওয়ার ইচ্ছা সব জিনিস, দেখা না। এই যে আমাদের আজকে মাছের ফ্রাই, এটা রুই কাতলা মাছ, এটা কিসের ভর্তা মনু? শিম আলু আর মাছ, এখানে শিম আলু আর মাছের ভর্তা, এটা এই ভর্তাটা খুব মজাদার। আর এটা কি? মুড়ি ঘন্ট, এটা মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট, মাছের মাথাটা আর মুড়ি ঘন্ট, মানে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট। এটা আমাদের মানে একটা সুপ, ইয়াম্মি ইয়াম্মি খাবার। আর সিম ভাজি বাবু, ঢেপটা দাও তো খাই, সিম ভাজি। আর এই যে মাছের ফ্রাই, আর এই যে ভর্তা, এই আমাদের রেসিপি, সঙ্গে হলো পেঁয়াজ কলি,